হ্যালো ভিউয়ার্স, দিস ইজ জিয়াউল হক ফ্রম bdtravelers.com। বিশ্বের বিভিন্ন দেশের এয়ারপোর্টগুলোতে বিদেশগামী যাত্রীদের জন্য নানা রকম সুযোগ সুবিধা নিয়ে কিছু লাউঞ্জ থাকে, সেগুলোকে এয়ারপোর্ট লাউঞ্জ বলা হয়। আপনারা যারা নিয়মিত বিদেশ ভ্রমণ করেন তারা নিশ্চয়ই এই লাউঞ্জগুলোর সাথে পরিচিত। বিভিন্ন ক্যাটাগরির যাত্রীরা ভিন্ন ভিন্ন উপায়ে লাউঞ্জগুলো ব্যবহারের সুযোগ পেয়ে থাকেন। যেমন প্লেনের বিজনেস ক্লাসের যাত্রীরা ফ্রিতে, প্রায়োরিটি পাস হোল্ডাররা নির্দিষ্ট ফি দিয়ে, এবং বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডাররা ফ্রি এবং ফি দিয়ে দুভাবেই লাউঞ্জগুলো ব্যবহার করতে পারেন। আপনারা অনেকেই হয়তো বলবেন, শুধু শুধু বাড়তি পয়সা নষ্ট করে লাউঞ্জ ব্যবহার করে লাভ কী? এর চেয়ে এয়ারপোর্টের প্যাসেঞ্জার লাউঞ্জে বসেই প্লেনের জন্য অপেক্ষা করা ভালো। আসলে অনেক সময় এসব লাউঞ্জ ভ্রমণকারীদের কাছে অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যখন এয়ারপোর্টে পৌঁছার পর দেখেন আপনার ফ্লাইট এক ঘন্টা, দুই ঘন্টা বা তার চেয়েও বেশি ডিলে আছে, কিংবা বিদেশের কোনো বিমানবন্দরে গিয়ে কেউ 3-6 ঘন্টার লে উবার বা ট্রানজিটের ফাঁদে পড়ে যান, তখন লম্বা এই সময়টা এয়ারপোর্টের ভেতর কাটানো বোরিং একটা ব্যাপার। এক একটা ঘন্টা তখন মনে হবে এক একটা দিন। খিদে পেলে তো কথাই নেই, ফুড স্টলগুলো থেকে খাবার কিনতে গিয়ে দাম শুনলে মেজাজ সপ্তমে চড়ে যাবে, সে সময় আফসোস হবে, ইস এয়ারপোর্ট লঞ্চগুলো যদি ব্যবহার করা যেত। আমরা যারা ফ্যামিলি নিয়ে ট্রাভেল করি এবং সঙ্গে যদি ছোট বাচ্চা কাচ্চা থাকে, তখন এই লাউঞ্জগুলো আমাদের কাছে আশীর্বাদের মতো হয়ে ওঠে। আমাদের দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতেও বেশ কিছু লাউঞ্জ আছে। আজকের এই ব্লগে আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করব। পাশাপাশি কলকাতা, ব্যাংকক এবং সিঙ্গাপুর এয়ারপোর্টের কিছু লাউঞ্জ আপনাদেরকে ঘুরে দেখাবো। সো পুরো ভিডিও জুড়েই সঙ্গে থাকুন। প্রথমে চট্টগ্রাম হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই শুরু করছি। এই বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনালে দুটি লাউঞ্জ আছে, একটি ইবিএল স্কাই লাউঞ্জ, অন্যটি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমটিবি লাউঞ্জ। চট্টগ্রাম থেকে ঢাকাগামী যাত্রীরা চেক ইনের পর লাউঞ্জগুলো ব্যবহার করতে পারেন। আগে স্কাই লাউঞ্জে চলুন। এই লাউঞ্জটি প্রায়োরিটি পাস হোল্ডার, ইবিএল মাস্টার কার্ড, ভিসা প্লাটিনাম কার্ড, ভিসা সিগনেচার কার্ড এবং ডাইনার্স ক্লাব ইন্টারন্যাশনাল কার্ড হোল্ডাররা বিনামূল্যে ব্যবহার করতে পারেন। একটি কার্ড দিয়ে সর্বোচ্চ 2 জন খাওয়া দাওয়া এবং বিশ্রাম করতে পারেন এখানে। ভেতরটা তেমন বড় নয়, 30-35 জনের অ্যাকোমোডেশন হবে হয়তো। আর খাবার বলতে আছে শুধু স্ন্যাক্স, যেমন সিঙ্গারা, সমুচা, স্যান্ডউইচ, প্যাকেটজাত কেক, ডাল ভাজা, মুড়ি ভাজা, বিস্কিট, ক্যান্ডি, সফট ড্রিঙ্কস, চা, কফি ইত্যাদি। এই লাউঞ্জটি ডোমেস্টিক টার্মিনালের নিচতলায় অ্যারাইভাল হলের লাগেজ বেল্টের পাশে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমটিবি লাউঞ্জটি এই টার্মিনালের দ্বিতীয় তলায়। সিকিউরিটি চেকিং এরিয়ার পাশ দিয়ে লিফটে করে উঠতে হয়। লাউঞ্জটা বেশ বড়সড় এবং ওয়েল ডেকোরেটেড, খাবারের অপশনও বেশি। ফ্রেশ জুস, আইসক্রিম থেকে শুরু করে পরোটা, পাউরুটি, জ্যাম, জেলি, সবজি ভাজি, চিকেন ভুনা, সেদ্ধ ডিম, চা, কফি, সফট ড্রিঙ্ক সহ অনেক কিছুই আছে। আমি অবশ্য সকালে এসেছি বলেই ব্রেকফাস্ট মেনু পেলাম, দুপুর বা বিকেলে হলে হয়তো অন্য কিছু থাকবে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডাররা ছাড়াও প্রায়োরিটি পাস, লাউঞ্জ কি, লাউঞ্জ ক্লাব, ড্রাগন পাস কার্ড দিয়েও বিনামূল্যে লাউঞ্জটি ব্যবহার করা যায়। চট্টগ্রাম বিমানবন্দরের ইন্টারন্যাশনাল টার্মিনালে কিন্তু কোনো লাউঞ্জ নেই। এবার চলুন ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাই, সেখানে কী কী আছে দেখা যাক। একসময় এই বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনালে সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস লাউঞ্জ ছিল, বর্তমানে সেটা বন্ধ আছে। এখন যে কয়টা লাউঞ্জ চালু আছে সবগুলো ইন্টারন্যাশনাল টার্মিনালে। হজরত শাহজালালের আন্তর্জাতিক টার্মিনালে এখন পর্যন্ত 9টি লাউঞ্জ আছে, এর মধ্যে 6টি পরিচালনা করে বিভিন্ন বেসরকারি ব্যাংক। ব্যাংকগুলো তাদের ক্রেডিট কার্ডের গ্রাহক এবং স্পেশাল ক্যাটাগরির গ্রাহকদের সেবা দেওয়ার জন্য এই লাউঞ্জগুলো চালায়।
বাকি তিনটা লাউঞ্জের মধ্যে দুটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের, একটি থাই এয়ারওয়েজের। অবশ্য অনেক এয়ারলাইন্স তাদের বিজনেস ক্লাসের যাত্রী এবং মাইলেজ প্রোগ্রামের যাত্রীদের জন্য এই লাউঞ্জগুলো শেয়ার করে থাকে। আমরা দুজনেই ইবিলের ক্রেডিট কার্ড হোল্ডার, তাই অভ্যন্তরীণ ভ্রমণ বা বিদেশ ভ্রমণের সময় আমরা ইবিএলের স্কাই লাউঞ্জটাই ব্যবহার করি। তাছাড়া ঢাকা এয়ারপোর্টে এই লাউঞ্জটাই সবচেয়ে বড় এবং জনপ্রিয়। ইবিএলের ক্রেডিট কার্ড হোল্ডাররা একজন সঙ্গীসহ বছরে যতবার প্রয়োজন ততবার ফ্রি অফ কস্টে এই ইবিএল লাউঞ্জটা ব্যবহার করতে পারেন। 12 বছরের কম বয়সী বাচ্চাদের এন্ট্রি ফ্রি। স্কাই লাউঞ্জের লোকেশন এই টার্মিনালের তৃতীয় তলায়। চেক ইন এবং ইমিগ্রেশন শেষ করার পর আসা যায় এখানে। লাউঞ্জে ঢোকার আগে রিসেপশনেই বোর্ডিং পাস এবং এলিজেবল কার্ডটি এন্ট্রি করিয়ে নিতে হয়। 3,000 স্কোয়ার ফুটের বিশাল হল, মনকাড়া ইন্টেরিয়র ডেকোরেশন, অতিথিদের জন্য আরামদায়ক বসার ব্যবস্থা, মাঝখানে বুফে স্টেশন। স্কাই লাউঞ্জ সপ্তাহের 7 দিনই 24 ঘন্টা খোলা থাকে। ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারে থাকে আলাদা আলাদা মেনু। এই খাবারগুলো তৈরির দায়িত্বে আছে ঢাকার 5 তারকা হোটেল ওয়েস্টিন। খাবারগুলো গরম গরম পরিবেশনের সুবিধার জন্য এখানেই তৈরি হয়। আজকের মেনুতে স্টার্টার এবং ডেজার্ট সহ মেইন কোর্সে কী কী আছে একবার ঘুরে দেখুন। লাউঞ্জের এই পাশে আছে সফট ড্রিঙ্কস এবং চা কফি স্টেশন। এয়ারপোর্ট লাউঞ্জগুলো সাধারণত সেলফ সার্ভিস হয়, যে যার মতো খাবার এবং পানীয় নিয়ে খেয়ে থাকেন। তবে এখানকার কর্মীরা বিনয় দেখিয়ে অনেক সময় অতিথিদের চা কফি এগিয়ে দেন, কারণ আমরা অনেকেই অভ্যাসবশত কেউ সার্ভ করুক এই আশায় বসে থাকি। এদিকে আলাদা একটি রুমে পুরুষ এবং মহিলাদের আলাদা নামাজের ঘর আছে। এর পাশেই বার এবং স্মোকিং এরিয়া। আমার জানা মতে স্কাই লাউঞ্জ এখনও বার পরিচালনার অনুমতি পায়নি। এটা রিডিং কর্নার, সেলফে সাজানো আছে অনেক বই, এছাড়া খবরের কাগজ, ম্যাগাজিন এবং ফ্রি ওয়াইফাইও আছে। পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা ওয়াশরুম আছে। তাছাড়া মহিলাদের জন্য মেকআপ রুম এবং পুরুষদের জন্য শাওয়ারের ব্যবস্থাও আছে। বাচ্চাদের জন্য আছে বেবি চেঞ্জিং রুম এবং স্ট্রলার সুবিধা। লাউঞ্জে আরামায়েশ করতে করতে আপনার যেন ফ্লাইট ধরতে তাড়াহুড়ো না লাগে সেজন্য যথাসময়ে বোর্ডিং টাইম অ্যানাউন্স করা হয়। এছাড়া ফ্লাইট ইনফো মনিটর তো আছেই। এবার চলুন বিদেশের লাউঞ্জগুলো কেমন হয় সেটা দেখে আসি। প্রথমে যাচ্ছি কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের ইন্টারন্যাশনাল টার্মিনালে। এখানে একটাই মাত্র লাউঞ্জ, যেটার নাম ট্রাভেল ক্লাব। আমরা বেশ কয়েকবার ট্রাভেল ক্লাবে সময় কাটিয়েছি, একবার থাই এয়ারওয়েজের বিজনেস ক্লাসের টিকিট দিয়ে, অন্যান্যবার ডাইনার্স ক্লাব ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড দিয়ে। ডাইনার্স ক্লাব কার্ড দিয়ে শুধুমাত্র একজন ফ্রিতে লাউঞ্জ ব্যবহার করতে পারে, সাথে আরও কেউ থাকলে জনপ্রতি 1200 রুপি দিয়ে ঢুকতে হবে এখানে। 4 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের এন্ট্রি ফ্রি। ইমিগ্রেশন এবং সিকিউরিটি চেক শেষ করার পর ডান দিকে এসে টপ ফ্লোরে উঠলেই ট্রাভেল ক্লাব। এটা 24 ঘন্টায় খোলা থাকে।
এবার চলুন ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে। এই এয়ারপোর্টে অনেকগুলো লাউঞ্জ আছে। থাই এয়ারওয়েজের বিজনেস ক্লাসে চড়ার সুবাদে আমরা রয়্যাল সিল্ক লাউঞ্জটি বিনামূল্যে ব্যবহারের সুযোগ পেয়েছিলাম। চেক ইন এবং সিকিউরিটি চেক শেষ করে এখানে আসা যায়। এই লাউঞ্জটি থাই এয়ারওয়েজের বিজনেস ক্লাসের যাত্রী এবং স্টার অ্যালায়েন্সের মেম্বারদের জন্য বরাদ্দ। বিশাল লম্বা লাউঞ্জ, খাবারের অপশনও অনেক, একবার ঘুরে দেখুন। এবার চলুন সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে। এই বিমানবন্দরেও অনেকগুলো লাউঞ্জ আছে, তবে এক এক লাউঞ্জে ঢোকার যোগ্যতা ও নিয়ম এক এক রকম। আমরা সিঙ্গাপুরে আসা যাওয়ার সময় বা সিঙ্গাপুরে ট্রানজিট নিয়ে কোথাও যাওয়ার সময় টার্মিনাল 2 এর সেটস লাউঞ্জটা ব্যবহার করি। এদের খাবারের স্বাদ এবং টোটাল এনভায়রনমেন্ট আমার খুব ভালো লাগে। প্রায়োরিটি পাস দিয়ে আমরা এই লাউঞ্জে ঢুকি। দেশের বাইরে লাউঞ্জ ব্যবহার করতে চাইলে প্রায়োরিটি পাসের জুড়ি নেই, কারণ এই একটা কার্ড দিয়েই আপনি বিশ্বের 600 এয়ারপোর্টের 1300টি লাউঞ্জে ঢুকতে পারবেন অনায়াসে। এক একবার লাউঞ্জ ব্যবহারের ফি জনপ্রতি $27 বা $2300। এই ফিটা অবশ্য নির্ভর করে ব্যাংকের উপর। আপনি কোন ব্যাংকের ক্রেডিট কার্ডের বিপরীতে প্রায়োরিটি পাস নিয়েছেন সেই ব্যাংকই ফিটা নির্ধারণ করে। আমাদের কার্ডগুলো আমরা ইস্টার্ন ব্যাংক থেকে নিয়েছি, তাদের ফি $27। অন্যান্য ব্যাংকে অবশ্য এই ফি কম বেশি হতে পারে। আসলে যে মানের সেবা এসব লাউঞ্জে পাওয়া যায় তার তুলনায় $2300 খুব একটা বেশি নয়। যারা লাউঞ্জগুলো ব্যবহার করেছেন তারা সেটা ভালোভাবে বুঝবেন। চাঙ্গি এয়ারপোর্টের অ্যাম্বাসেডর ট্রানজিট লাউঞ্জটাও আমরা বেশ কয়েকবার ব্যবহার করেছি। টার্মিনাল 2 এর অ্যাম্বাসেডরে ইন্ডিয়ান ফুড আইটেম বেশি থাকে। লাউঞ্জের পেছনে স্মোকিং এরিয়া এবং একটি ফুলের বাগান আছে। তবে টার্মিনাল 3 এর অ্যাম্বাসেডর লাউঞ্জটা বেশ সুন্দর। খাবার দাবার যাই থাকুক না কেন, এর পাশে বাটারফ্লাই গার্ডেনটা অসাধারণ। নানা রকম জীবন্ত প্রজাপতি প্রাকৃতিক পরিবেশে দেখার সুযোগ মিলবে এখানে। এই টার্মিনালে আছে দুবাই ভিত্তিক লাউঞ্জ মারহাবা। এর আধুনিক সাজসজ্জা চোখে পড়ার মতো। এদের খাবার এবং পানীয়তে কী কী আছে দেখুন।
এতক্ষণ আপনারা যে লাউঞ্জগুলো দেখলেন সেগুলোর মধ্যে চট্টগ্রাম বিমানবন্দরের দুটি লাউঞ্জ ছাড়া বাকিগুলো সপ্তাহে সাত দিনই চব্বিশ ঘন্টা খোলা থাকে। আর লাউঞ্জগুলোর কমন ফ্যাসিলিটিজ হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত হল, হুইল চেয়ার অ্যাক্সেস, ফ্রি ওয়াইফাই, চার্জিং স্টেশন, ফ্লাইট ইনফো মনিটর, নিউজ পেপার, ম্যাগাজিন, টিভি, ওয়াশরুম, শাওয়ার রুম, আনলিমিটেড পানীয় এবং খাওয়া দাওয়া সহ অনেক কিছু। একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত বাচ্চাদের এন্ট্রি ফ্রি। ডিয়ার ভিউয়ার্স, এয়ারপোর্ট লাউঞ্জগুলোর সুযোগ সুবিধা এবং কীভাবে সেখানে ঢোকা যায় তা নিয়ে আমাদের অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আরও বিস্তারিত জানতে চাইলে আপনার ব্যাংকের ক্রেডিট কার্ড ডিপার্টমেন্ট এবং গুগলের সহায়তা নিতে পারেন। আজ এ পর্যন্তই। করোনার এই বৈশ্বিক মহামারী থেকে যদি বেঁচে থাকি তাহলে আবার দেখা হবে নতুন কোনো দেশ, ফ্লাইট, হোটেল কিংবা ট্যুরিস্ট ডেস্টিনেশনে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।